এই যে আমার পিছনে যা দেখতেছেন এগুলো সব রেস্টুরেন্ট, এটা একেবারে সমুদ্র সাথে, এখান থেকে যা দেখছেন সব রেস্টুরেন্ট। এখানে অনেক বাঙালি কাজ করে। আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুরক, আজকে তুর্কি সাইপ্রাস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আলোচনা করব তুর্কি সাইপ্রাসের রেস্টুরেন্টের কাজে কীভাবে কাজ করতে হয়। দেখেন আমি এই যে আমার পিছনে যা দেখতেছেন এগুলো সব রেস্টুরেন্ট, এটা একেবারে সমুদ্র সাথে, এখান থেকে যা দেখছেন সব রেস্টুরেন্ট। এখানে অনেক বাঙালি কাজ করে, পাকিস্তানি কাজ করে, আপনার অন্যান্য দেশের মানুষও আছে। এখানকার যে ডিউটি, ডিউটি হওয়ার ঠিক কোনো ঠিক ঠিকানা নেই, 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা ডিউটি হয় এখানকার। কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার সমুদ্রের পারে এসে, এখানে সবসময় পর্যটক আসে, কাস্টমার থাকে, যার কারণে এটা অনেক রাত পর্যন্ত এখানকার হোটেল চালু থাকে। আর হ্যাঁ, আপনারা যারা এখনো নতুন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন, অবশ্যই এই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটন আছে, এখানে এখনই চাপ দেন, যাদের নিত্য নতুন ভিডিও পেতে আমার সাইপ্রাসের সকল ধরনের আপডেট আমার এই চ্যানেলে পাবেন। এখনই যারা আমার এই ভিডিওতে নতুন দেখতেছেন, এই ভিডিওর নিচে লাল অপশনে লেখা আছে সাবস্ক্রাইব, ওখানে এখনই চাপ দেয়। আর যারা একেবারে নতুন এরকম রেস্টুরেন্টে আসবেন, এগুলো মূলত পার্সোনাল রেস্টুরেন্ট, মানে ওইভাবে কোনো কোম্পানি না, বড় কোনো ইসিয়া না, জাস্ট পার্সোনাল নিজের টাকা দিয়ে তারা রেস্টুরেন্ট চালাচ্ছে। এগুলা মানে এদের থেকে হোটেল খোলা থাকলে বিক্রি হবে, বিক্রি হলে ওর লাভ আসবে, যার কারণে ওরা চাবে অনেক রাত পর্যন্ত দোকান চালু রাখার। এখানে যারা নতুন বাঙালি বা অন্যান্য দেশের মানুষ কাজ করবে, প্রথম সর্বক্ষেত্রে ভাষা টাষা পারেন না বা জানেন না, তাদের সর্বপ্রথম এখানকার কিচেনে আলু কাটা, পেঁয়াজ কাটা, তারপর আপনার ওই যে প্লেট ধোয়া থাকে। এখন দিনের বেলা তাও দেখেন আমার পিছনে কাস্টমার ভালোই আছে। এটা রাত যত হয় একবার পুরো টেবিলে যে দেখতেছেন সব ইয়া থাকে, আপনার ভরা থাকে। আর আর মোটামুটি যারা তুর্কি ভাষা জানেন বা একটু বোঝেন ভাষা টাষা, সেই ক্ষেত্রে তাদের এই যে এখানে অর্ডার কাটতে দেয়, তারা এখানে আমার পিছনে যে টেবিলগুলো দেখতেছে এই টেবিলের এখানে দাঁড়ায় থাকবে, বসবে, বসার পর জিজ্ঞাসা করবে কি লাগবে না লাগবে, জাস্ট অর্ডার কেটে নিয়ে আসবে। আর এদিকে আর একটা সমস্যা হচ্ছে, এই সব রেস্টুরেন্টে যারা কাজ করবে বা ভিসাটি করে দেবে, এদের 6-7 মাস কাজ থাকবে, 6-7 মাস কাজ থাকবে না। কারণ দেখতেছেন এখানকার যে পিছনের যে খাবার যে বসে, এগুলো কিন্তু সব ওপেন প্লেসে, মানে ওইভাবে বাংলাদেশে যেমন তাবু টাউনটা থাকে রুমের ভিতরে ডেকোরেশন, এখানে তা না, এখানকার রেস্টুরেন্ট সব এরকম, আমি বলছি বাইরে খায় এরা, সব বাইরে দেখছেন ওপেন প্লেসে, সব ওপেন প্লেসে। শীতের সময় এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর একেবারে সমুদ্রের সাথে, যার কারণে বাতাস থাকে অনেক, যার কারণে এই রেস্টুরেন্ট ম্যাক্সিমাম বন্ধ যায়, ওদিকে চলে যায় ম্যাক্সিমাম, যার কারণে বন্ধ হয়ে যায় এখানকার রেস্টুরেন্ট। এইসব জায়গায় যারা এরকম কাজ করবেন তারা আপনার 6 মাস কাজ থাকবে আর 6 মাস তারা মানে বসে থাকবে আর কি এইসব রেস্টুরেন্টে। আর এখানকার যে স্যালারি, এখন এই দেশের সরকারি ইয়া হচ্ছে আপনার 30,000 লির আর কি, তবে বাঙালি টাঙ্গিলে যারা কাজ করে এদের বেতন দিবে 24,000-22,000 লিরা। কিছু কিছু জায়গায় এইখানকার, আমি যে এখানকার কথা বলছি, মনে আছে যে 40 দিনের বেতন আটকে রাখে, 30 দিনের বেতন আটকে রাখে। কারণ আমার বাসায় 2-3 জন ছিল, তারা এখানে কাজ করছে, ঠিক মতো বেতন দেয় না, টাইম মতো বেতন দেয় না, সকাল 11টায় ডিউটিতে যায়, রাত 1-2টার সময় রুমে আসে, আবার সে সকাল 11টাতে ডিউটিতে যায়, যাওয়ার প্রথমে আলু কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, যত ইয়াটি আছে কাটাকাটি পরিষ্কার টরিষ্কার সব এসব করতে হয় এখানে, যত পরিষ্কার টরিষ্কার করতে হয় এখানে, মানে ডিউটির কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু আপনার সেই অনুযায়ী বেতন অনেক কম, এখানে বেতন কম। আর আপনার যেসব নামি দামি রেস্টুরেন্ট বা নামি দামি কোম্পানি হোটেল, সেইগুলোতে আরাম আছে, বিশেষ করে এগুলো একবারে পাক্কা 8 ঘন্টা ডিউটি, কাজের কাজে খুব মজা। আর ওই আর এগুলো তো সম্পূর্ণ আপনার পার্সোনাল, এই হচ্ছে পার্সোনাল আর আপনার কোম্পানির রেস্টুরেন্টের পার্থক্য। তবে যারা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কাজ করবেন সেই ক্ষেত্রে আলাদা, সেইগুলো আপনার 8 ঘন্টা ডিউটি হবে, 8 ঘন্টা ডিউটি, এর বেশি ডিউটি হবে না, কিন্তু ওইগুলোতে আপনি টাকাটা বেশি পাবেন, একটু কষ্ট হলেও টাকা বেশি। আজকের মতো আমার ভিডিও এখানে শেষ, পরবর্তী ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।